নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আই এম শিওর আপনি নিশ্চয়ই বৃষরাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক, আপনারা শুধুমাত্র দুটি ক্রিয়া করলেই জিরো থেকে হিরো হয়ে দাঁড়াবেন। হ্যাঁ বন্ধুরা, কোন সেই দুটি ক্রিয়া যেটি আপনাদেরকে জিরো থেকে হিরোতে কনভার্ট করবে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শিক্ষক। দেখুন, বৃষ রাশির যে চিহ্নটা সেটা আপনারা সকলেই জানেন, একটি ষাঁড়। আর এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, যেটি কিন্তু সুখ এবং স্বাচ্ছন্দ্য দেখায়। আমি এই কথাগুলো কেন বলছি আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন, তাই আমি যে কথাগুলো বলছি মাইন্ডলি শুনুন। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ, মানে সুখ। আর এই সুখ প্রতিটা রাশিরই কিন্তু প্রয়োজন, কিন্তু এই বৃষ রাশির জাতক ও জাতিকাদের এই সুখের পরিমাণ কিন্তু কিছু অংশে বেশি থাকে, কিন্তু সকলে পায় না। কেন পায় না তার আমি প্রতিটা ফর্মুলা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি। দেখুন, বৃষ রাশির জাতক জাতিকারা খুব সৎ হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, এরা অন্যের উপকার করে, বাট এদেরকে বোঝার মতো মানুষ মনে হয় না পৃথিবীতে রয়েছে, খুব কম মানুষই এদের বোঝে। তিন নম্বর, বৃষ রাশির জাতক ও জাতিকারা একবার রেগে গেলে, হ্যাঁ বন্ধুরা, একবার রেগে গেলে তাদেরকে থামানো বড়ই মুশকিল, কিন্তু এরা সহজে রাগ করে না। বৃষ রাশির জাতক ও জাতিকারা একটু অলস স্বভাবের হয়, অর্থাৎ এই কাজটি আজ করছি না কাল করব, কাল হলো তো পরশু করব, এই কারণে কিন্তু কিছুটা জীবনে ডিলেনেস চলে আসে, অর্থাৎ আপনারা কিছুটা লেজি প্রকৃতির হন এবং একটু আরামদায়ক মানুষ হয়ে থাকেন। দেখতে প্রচণ্ড সুন্দর হয় এবং বলিষ্ঠ চেহারা হয় এবং আপনাদের মধ্যে একটা অ্যাট্রাকশন পাওয়ার থাকে। বৃষ রাশির জাতক জাতিকারা এমনিতে দেখতে ভালো হয়, কিন্তু কিন্তু উনিশ কুড়ি তো রয়েছে, কেউ দেখা গেল গায়ের রং কালো, কিন্তু তার মুখের যে আদল এবং তার মুখের যে ভাষা সেটি কিন্তু খুব মিষ্টি, যার ফলে আপনি পুরুষ হলে মহিলারা আর মহিলা হলে পুরুষরা কিন্তু আকর্ষিত হয় এবং এদের জীবনে প্রেম আসে। কিন্তু এরা আপাত দৃষ্টিতে যাকে ভালো লাগে তাকে কিন্তু দুদিন পর আবার খারাপ লাগে, এরকম হয়ে যায়। অর্থাৎ কোনো একটি মেয়েকে বা কোনো একটি ছেলেকে ভালো লাগলো, কিন্তু কিছুদিন পর রিলেশন থাকার পর তাকে আর ভালো লাগলো না, এরকম হয়। আবার যদি এদের মন বসে যায় তাকে কিন্তু এরা ছাড়ে না, এটিও কিন্তু কনফার্ম। এরা সৌন্দর্যের পূজারী হয়ে থাকে, সুন্দর জিনিসপত্রকে এরা পছন্দ করে, ঘর বাড়ি টিপটপ রাখে এবং সকলকে নিয়ে চলতে পছন্দ করে। স্বার্থপরতা এদের মধ্যে একদম নেই বলবো না, থাকে কিন্তু খুব কম থাকে এবং এদের জীবনে অর্থ আসে কিন্তু সময় মতো আসে না। 35 থেকে 40-এর মধ্যে, বছরের মধ্যে এদের স্টেবিলিটি ভাবটা কিন্তু চলে আসে, তার আগে কিন্তু থাকে না সেরকম মাত্রায়। এবার আসুন আমি আপনাদেরকে কিছু ক্রিয়া করার কথা বলবো, কিছু মানে দুটি ক্রিয়া করার কথা বলবো, কিন্তু তার আগে আরেকটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই। আপনারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ড্রেস পরবেন, এমনিতে পরেন, অনেক ক্ষেত্রে অর্থের অভাবে বা পারিবারিক চাপে আপনারা একটা ক্যাজুয়াল ড্রেস পরে বেরিয়ে যান, সেটা কিন্তু করবেন না। আপনারা সুন্দর ড্রেস পরবেন এবং পারফিউম ইউজ করবেন, হ্যাঁ পারফিউম কিন্তু আপনারা ইউজ করবেনই, এবং আপনাদের মানি ব্যাগ বা পার্স তাতে পারফিউম ইউজ করুন।
অর্থাৎ পারফিউমের স্প্রে করবেন। এবং আপনারা চাঁদের একটি কয়েন, হ্যাঁ বন্ধুরা, চাঁদের একটি কয়েন আপনাদের মানি ব্যাগে সবসময় রাখুন, হ্যাঁ বন্ধুরা, যা আপনাদেরকে অর্থ আকর্ষণ করতে সহায়তা করবে। এরপরে আসি দ্বিতীয় ক্রিয়া, এবং লাস্টে একটি বোনাস ক্রিয়াও আমি দিব। এরপরে যে দ্বিতীয় ক্রিয়াটি বলবো সেটি হচ্ছে আপনারা বাড়িতে মানি প্ল্যান্টের গাছ লাগান, হ্যাঁ বন্ধুরা, মানি প্ল্যান্টের গাছ লাগাবেন এবং সেটি দক্ষিণ পূর্ব কোণে বা দক্ষিণ পূর্ব কোণের কাছাকাছি স্থানে কিন্তু রাখবেন, যেটা আপনাদেরকে অর্থ আসতে সহায়তা করবে। এবার আসি যেটা বোনাস এবং খুব ভাইটাল পয়েন্ট, আপনারা শিবের উপাসনা করুন, হ্যাঁ বন্ধুরা, আপনাদের আরাধ্য যে দেবতা সেটি হচ্ছে শিব, দেবাদিদেব মহাদেব, সেই শিবের উপাসনা আপনাদেরকে করতে হবে, যেটি প্রতি সোমবার দিন করতে হবে এবং আপনাদেরকে সোমবার দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং শ্রাবণ মাসের প্রতি সোমবারই আপনাদেরকে করতে হবে এবং সেটি বড় কোনো শিবালয়ে গিয়ে আপনাদেরকে করতে হবে শ্রাবণ মাসটা অন্তত। যা করলে আপনাদের মনোবাঞ্ছা 100% মিলতে বাধ্য। এবং এর আগের যে প্রিভিয়াস যে দুটি ক্রিয়ার কথা বললাম, সেই দুটি ক্রিয়া করলেই আপনাদের যথেষ্ট অর্থ কিন্তু হু হু করে আপনাদের আসবে, এটি কিন্তু কনফার্ম, এবং আপনারা জিরো থেকে হিরোতে কিন্তু কনভার্ট হবেনই হবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।